দানাটা সব জায়গায় মানে মানে আমার মায়ের খাইনি কোনো সময় চোপড়াইছে অনেক চোপড়াইতে চোপড়াইতে মানে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে মানে পুকুরের ঘাট পর্যন্ত ছাত্রদের সঙ্গে পুকুরে অজু করতে না যাওয়ায় বাগেরহাটের শরণখোলায় নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বুধবার 26 জুলাই দুপুরে শরণখোলা উপজেলার খাদা এজিএম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে আহত শিক্ষার্থী মোসা আবিদা সুলতানা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মাওলানা এমাদুল হকের মেয়ে আহত আবিদা সুলতানা বলে আমাদের হচ্ছে 1:40 পর্যন্ত ক্লাস হয়েছে তারপরে আমাদের সুপার আইন করছে যে সবার নামাজ পড়ে জোহরের তারপরে সবাই বাসায় যাবে তারপরে আমাদের 1:40 পর্যন্ত ক্লাস হইয়া হুজুররা ছেলেদের নিয়ে গেছে দুজন হুজুর ছেলেদের সব 8-9 সবাই নিয়ে গেছে 10 মসজিদে সবাই উজু করতেছিল পুকুরের ঘাটে তারপর আমরাও সিঁড়ি দিয়ে মানে সিঁড়ি দিয়ে নামি নাই উপরে ছিলাম তারপর আমাদের ওই মানে সুপার বলছে যে তোমরা উজু করো চলো আমি আমি বলছি যে মানে এখন ছেলেরা ওখানে উজু করতেছে আমরা একটু পরে উজু করতে আসি মানে ছেলেরা যাইল তারপর আমরা বড় মেয়েরা যাবো মানে এখন ছোট মেয়েরা যাক তারপরে সুপারে বলছে তোমারে নামতে বলছি তুমি নামো তারপর আমি যে সিঁড়ি দিয়ে নামছি তারপর আমার হাত দিয়ে অমর মায়ের আমি কোনো সময় খাই নাই পিঠে অনেক মারছে অনেক মারছে ওরকমের মানে ওরকমের সুপার আমি কাউরে মারতেও দেখি না আর আমার আব্বু কোনো সময় মারেও না আমারে এই জায়গায় দানাটারা সব জায়গায় মানে মানে অমর মায়ের খাই নাই কোনো সময় চোপড়াইছে অনেক চোপড়াইতে চোপড়াইতে আমারে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে মানে পুকুরের ঘাট পর্যন্ত তারপরে আমি বলছি যে আমি রাগ হয়েছে মানে ছেলে পা গ্রামবাসী মানে যারা মসজিদে নামাজ পড়তে আসছে মেয়েরা স্টুডেন্ট সব মাদ্রাসার সবার সামনে বা এরকম মারছে তারপরে আমি বলছি যে আমি পড়বো না ওইখানে এইখানে আপনি আমার ইস অন্যায়ভাবে মারতেছেন কেন আমি তো বলছি যে সবাই ছেলেরা যাক তারপরে বলে তুমি হুজুরদের মুখে মুখে তর্ক করো কেন তারপরে বলছি যে আমি পড়বো না এখানে তারপরে অন্য কারে যেন বলছে যে দড়ি নিয়ে আমার হাত পা ভাঙ্গে তারপরে দেখি আর আব্বু কি আব্বু এসে কেমনে নেয় ওরে তারপরে ওখান থেকে যাই তারপরে আমি আমার মানে ধাক্কা দিয়ে ঘাটের ওই জায়গায় রাখছি যে উজু কর তারপরে আমি ওই জায়গায় হাত খুলছি হাত খোলার হাত মোজা খুলছি হাত মোজা খোলার পরে ই করে পড়ে গেছি মানে অজ্ঞান হয়ে পড়ে গেছি মাথা ঘুরাইয়া তারপরে ওই সিঁড়িতে মাথায় আঘাত খাই আঘাত লাগছে এখানে মাথার ওই ডান সাইডে তারপরে আমারে আমার বাসায় ফোন দেয় না আমার একটা বান্ধবী ও ওই আর আব্বুর ফোন দিয়ে তাড়াতাড়ি আমার আব্বুরে বাসায় ফোন দিয়ে বলছে আমার আব্বু আম্মু সকালে খুলনা গেছিল বাসায় জানাইতে দেয় নাই হুজুরে তারপরে কোনো শিক্ষকরা যে তার মুখের উপর কিছু বলবে মানে এরকম কোনো পরিবেশ ওইখানে রাখে নাই সুপার আমাদের অসুস্থ হওয়ার পরে তোমাকে কি বলে না যে হসপিটালে যাও চিকিৎসা করা না আমাদের আমারে আটকায় রাখছে আমাদের বাসায় যাইতে দেবে না তারপরে হসপিটালেও আসতে দেবে না তার বাসায় নিয়ে যাবে হসপিটালের সামনে নিয়ে আসছে তারপরেও আমারে হসপিটালে ঢুকতে দেবে না অনেক চেষ্টা করছে আমার আব্বুরে অনেক আমার আব্বুরে বলছে যে এমনি স্লিপ কেটে যে পড়ছি তাও বলে নাই যে সকালে খাই আসে নাই সেই জন্য পড়ে গেছে মাথা ঘুরাইয়া সেইটা বলছে আমার আব্বুর কাছে তারপরে আমার ভাই তারপরে জোর করে হসপিটাল নিয়ে আসছে তারপরে হসপিটালে যে নার্সদের ডাক্তারদের যে বলবে যে ও মাথা ঘুরাই পড়ছে এরকম কিছুই বলে নাই যে বলে যে সকালে খাইয়ে আসে নাই মানে খাইয়ে আসে নাই সেই জন্য অসুস্থই পড়ছে তারপরে অনেকক্ষণ পর বলছে যে দুইটা সুপার মার্শালাম মোসা আবিদা সুলতানার বড় ভাই রেদোয়ান বলেন যখন ওই মারা হয়েছে তখন মানে কেউ বলে নাই তখন আর আমার আব্বু মলে খুলনা ছিল তখন ওর একটা বান্ধবী দৌড়েই বাসায় যাইয়া আমার আব্বুরে ফোন দিয়েছে যে এরকম সুপরে ওরে মাইরিয়া তারপরে ওই এখন রুমে অসুস্থ অবস্থায় আছে তারপরে আমি গেলাম মাদ্রাসায় দ্রুত খাবার না খাইয়েই দুপুরের চলে গেলাম যাইয়ে দেখি মানে ফুল মানে হাত পাও কাঁপুনি উঠে গেছে ওর আর মানে শ্বাস করতে খুব কষ্ট হচ্ছে বুকে মানে বুকে প্রচণ্ড আঘাত লাগছে মানে দাঁড়ায় মারছে তো এই জন্য মানে বুকে ব্যাপক ব্যথা পাইছে তারপরে আমি চাইলাম যে হসপিটালে নিয়ে আসবো এখন বলে না ওরে বাসায় নিয়ে যাও এখন ও ব্যাপক অসুস্থ এখন আমি কীভাবে ওরে বাসায় নিয়ে যাই তারপরে নিয়ে আসলাম বল রান্দার কথা বলে নিয়ে এসেছি যে আমার ছোট অপুর বাসায় নিয়ে আস মানে বাসা আলমগীর আলম মানে মামার বাসায় তারপরে আইনে থানার সামনে থেকে
থানায় ঢুক আর কি ওই হসপিটালে ঢুকাবো, হসপিটালের সামনে এনে বলে না আমার বাসায় নিয়ে যাও। আমি বলি ও অসুস্থ, এখন ওরে কীভাবে আপনার বাসায় নিয়ে যাবো, কেন আমি বাসায় ডাক্তার নিয়ে যাবো। তারপর অনেক জোরাজোরি করে আমি হসপিটালে আইনে ভর্তি করে ওই ইতে। এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার ফয়সাল আহমেদ বলেন, আবিদা 14.5 বছর বয়স, ও আমাদের এমার্জেন্সিতে আজকে দুপুর 3:10 আসছে। তার অভিযোগ হচ্ছে তার মাদ্রাসা শিক্ষক তাকে আঘাত করেছে, তাকে মানে শরীরে এবং মাথায় আঘাত করেছে। তো আমরা তাকে তাড়াতাড়ি তাকে আমরা ভর্তি দিয়ে তার চিকিৎসা চলছে, রোগী বর্তমানে ভালো আছে। এ বিষয়ে কথা বলার জন্য মাদ্রাসা সুপার মাওলানা ওবায়দুল হক সেলিমকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, আমার কাছে এখনো কেউ কোনো অভিযোগ করেননি, আমি বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।